রবিবার পূর্ব বর্ধমান জেলার রায়ান এক নম্বর অঞ্চলের ঘটিং গড়ে আদিবাসী এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রায়ানের বসন্ত চণ্ডী পূজা এবং হুল উৎসব উপলক্ষে 200 আদিবাসী শিশুদের টিফিনের ব্যবস্থা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুখেন্দু কোনার, ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিকি ঠাকুর, রায়ান এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চঞ্চল মালিক, যুবনেতা প্রবীর প্রামাণিক, আদিবাসী সেলের নেতা মন্টু হাসদা, তপশিলী জাতির নেতা অশোক চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। করার চেষ্টা করি আদিবাসী পাড়াতে, তাই এবছরও আমরা আমাদের 194 পার্ট তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা আদিবাসী যারা বাচ্চারা আছে তাদের মধ্যে কিছু টিফিন আমরা দিলাম এবং আগামী দিনে আমরা মনে করি এই আদিবাসী বাচ্চারাই আগামী দিনে ভবিষ্যৎ হবে দেশ গড়ার লক্ষ্যে এবং রাজ্য গড়ার লক্ষ্যে। তাই আজকে আমরা মোটামুটি এই ঘটিংগড়ে এলাকায় প্রায় 200 থেকে 250 আদিবাসী বাচ্চাকে আমরা টিফিনের ব্যবস্থা করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।